আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নীলা মজুমদার শারমিন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সাধারণ একটা রেসিপি, ডাল ভুনা। আমি একটা ফ্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এখন দিয়ে দিব আমি 3টা মরিচ। এখন আমি নেড়ে চেড়ে দিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লবণ, 1/2 চামচ। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করব ভালোভাবে যেন পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে ডাল দিয়ে দিলাম। আমি ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, মশলা যেন ভালোভাবে মিশে যায়। আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, নাড়াচাড়া করব, মিশিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, শুকিয়ে এসছে প্রায়। আমি এখন 2 মগের মতো পানি দিয়ে দিব। এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন চুলার আঁচটা একটু মিডিয়াম দেব। চালটাকে কষিয়ে নিব, সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে। ডালটা প্রায় হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন, আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু নাড়াই ছেড়ে দেবো। বারবার নাড়াচাড়া করতে হবে। ডালটা প্রায় হয়ে এসেছে। আমি এখন ডালগুলো তুলে একটা সার্ভিং ডিশে সার্ভ করব। দেখুন, আমার ডাল বোনা হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।